এবার সন্ত্রাসী তালিকা থেকে বাদ পড়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর হামলা পাল্টা হামলার মধ্যেই আরব লীগ থেকে এমন ঘোষণা এসেছে। 29 জুন শনিবার এ নিয়ে প্রতিবেদন করেছে আনাদুলু এজেন্সি। তবে এ ঘোষণায় এখনও নীরব রয়েছে পশ্চিমা গণমাধ্যম। অথচ একসময় আরব লীগের চক্ষুশূল ছিল লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি। তবে সময় পাল্টেছে, বাতাস বইছে স্রোতের বিপরীতে, তাদের উপরই আস্থা বাড়ছে আরব লীগের। আর তাই তো পশ্চিমাদের মুখে ছাই দিয়ে এবার হিজবুল্লাহর সাথে মিত্রতা চাইছে আরব লীগ। আরব বিশ্বের দেশগুলো নিয়ে গঠিত এই আরব লীগের সেক্রেটারি জেনারেল ও মিশরীয় কূটনীতিক হোসাম জাকি টেলিভিশনে দেয়া এক বক্তব্যে বলেন, হিজবুল্লাহ এখন থেকে আর সন্ত্রাসী সংগঠন নয়। লীগের আগের সিদ্ধান্ত অনুসারে হিজবুল্লাহকে তালিকাভুক্ত করা হয়েছিল সন্ত্রাসী সংগঠন হিসেবে। এ সিদ্ধান্তের কারণেই তাদের সঙ্গে বিচ্ছিন্ন করা হয়েছিল সকল যোগাজোগ। মিশরীয় এই কূটনীতিক আরও বলেন, জোটের সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর বিবেচনা করা উচিত নয়, কারণ এই গোষ্ঠীটি বর্তমান রাজনীতি ও লেবাননের ভবিষ্যতের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর আগে শনিবার প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সংসদীয় উপদলের নেতা মোহাম্মদ রাদের সঙ্গে বৈরুতে এক বৈঠকের পরই ঘোষণা দিলেন আরব লীগের এই সহকারী মহাসচিব। 2016 সালের 11 মার্চ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে আরব লীগ। ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলোর চাপের ফলেই নেওয়া হয়েছিল এমন পদক্ষেপ। সিদ্ধান্তটি আরব লীগের রেজলিউশনেও প্রতিফলিত হয়েছিল। এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই হিজবুল্লাহর সঙ্গে ছিন্ন করা হয়েছিল যোগাযোগ। বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ যেভাবে ইসরায়েল ও গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তা ব্যাপক সাড়া ফেলেছে আরব দেশগুলোর জনগণের মধ্যে। এ বিষয়টি হিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে এই জোটকে। হিজবুল্লাহ আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধাসামরিক বাহিনী, যার রয়েছে একটি শক্তিশালী অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামো আর একটি বড় অস্ত্রাগার। ফলে ইসরায়েলও হিজবুল্লাহকে সরাসরি হুমকি হিসাবে দেখে এবং অনুমান করে যে তাদের কাছে প্রিসিশন গাইডেড বা নির্ভুলভাবে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রসহ 150,000 রকেট এবং ক্ষেপণাস্ত্রের একটি অস্ত্রাগারও রয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার সহিংসতার ঘটনা ঘটেছে লেবানন সীমান্তে। দুই দেশই সীমান্তে থেকে সরিয়ে নিয়েছে বেসামরিক নাগরিকদের। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধাও নিহত হয়েছে হিজবুল্লাহর। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় হারিয়েছেন প্রাণ। এতদিন সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা পেয়েছে তীব্রতা। হাওলাদার শামীম, আরটিভি।